হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে অ্যাডমিশনের সময় কিংবা এইচএসসির সময়তে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো আসলে স্কিপ করতে পারো। আমি শুধুমাত্র তিনটা সাবজেক্টের কথা বলবো আজকে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের। কোন কোন চ্যাপ্টার আমি স্কিপ করেছিলাম এবং কেন, এবং তোমরা আসলে কোন কোন চ্যাপ্টার স্কিপ করতে পারো সেগুলোর ব্যাপারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি স্কিপ করেছিলাম ফিজিক্সের অধ্যায় 1, যেটা আসলে সবাই করে থাকে। অধ্যায় 1 বলতে ফার্স্ট পেপারের কথাগুলো আগে বলে নিই। ফিজিক্সের অধ্যায় 1 ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারটা আমার জন্য দরকার ছিল না এবং লাগেও না, যেহেতু মেডিকেলের পরীক্ষা দিচ্ছি না, তো এখান থেকে কোনো এমসিকিউ আসার কোনো সম্ভাবনাও নাই। বাদ আর একটা যেটা জিনিস ছিল সেটা হচ্ছিল তরঙ্গ। তরঙ্গ চ্যাপ্টারটা নিয়ে আমার ঝামেলা ছিল, এটাকে আমি বলবো, যেটা আসলে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। চ্যাপ্টার টেন কিন্তু আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের সাথে রিলেটেড, পরিবেশ রসায়ন খুব সম্ভবত নাম। কিন্তু তারপরে হচ্ছে চ্যাপ্টার 10, ফিজিক্সের চ্যাপ্টার 10-এ আমার উইকনেস ছিল ভালো মতোই। সেকেন্ড পেপারের কথা যদি বলি ফিজিক্সের, তাহলে চ্যাপ্টার 4, 5, যেটা ম্যাগনেটিজম রিলেটেড চ্যাপ্টার এবং এসি কারেন্ট রিলেটেড চ্যাপ্টার, এইটা নিয়ে আমার ঝামেলা ছিল। ফিজিক্যাল অপটিক্স এই চ্যাপ্টারটা আমি পারতাম না, ভৌত আলো বিজ্ঞান, এখানেও আমার ঝামেলা ছিল। তারপরে আছে এখানে কি 8 নম্বর চ্যাপ্টার, সেটা ছিল কি মডার্ন ফিজিক্স। আদৌ শুনে মনে হতে পারে যে ভাই মডার্ন ফিজিক্স তো অনেক সহজ, অনেকের কাছেই সহজ লাগে, কিন্তু মডার্ন ফিজিক্স আমার কাছে তখনও এত বেশি সহজ ছিল না। সো মডার্ন ফিজিক্সকে আমি বলতেছি চ্যাপ্টার 11, কী ছিল সেটাও মনে নেই আসলে, জ্যোতির্বিজ্ঞান ওর সামথিং। ওকে, আচ্ছা, তো আসলে দেখি আসলে যে এগুলো আমার স্কিপ করা কেন উচিত হয়েছে নাকি উচিত হয়নি সেগুলো আগে বলে রাখি। প্রথম কথা তোমাকে আগে বলে দিই, এই চ্যাপ্টারগুলো আমি স্কিপ করছি ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি কোনো ম্যাথ আসে, যদি তুমি কোনো আমাকে ম্যাথ দাও ইন্টারের কিংবা অ্যাডমিশনেরটা আমি শিওর না পারবো কি পারবো না, কিন্তু ইন্টারের সকল ম্যাথ তুমি আমাকে দিলে আমি তোমাকে করে দেখাইতে পারবো। তাহলে কি হইলো কাহিনীটা, যে আমার মানে তাহলে ব্যাপারটা কীরকম হলো, যে ভাই আপনি না বললেন আপনি স্কিপ করছেন, পারেন না? হ্যাঁ, স্কিপ করছি, পারি না থিওরি, কিন্তু এগুলার রিলেটেড যত ম্যাথ আসে, কোন ম্যাথ কোথা থেকে আসতে পারে না আসতে পারে সেগুলো কিন্তু আমার মোটামুটি আইডিয়া ছিল, এবং বইয়ের সকল সূত্র কি বললে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আমি কাইন্ড অফ মুখস্থ করে ফেলছিলাম আসলে বলতে হবে। বিশেষ করে হচ্ছে ফিজিক্সের সেকেন্ড পেপারে, আমি কিন্তু ফিজিক্সের সেকেন্ড পেপারে অনেকগুলো চ্যাপ্টারের নাম বলছি। আমি তুলনামূলকভাবে বলে থাকি সবসময় যে আমি ফিজিক্স সেকেন্ড পেপারটা আমার হচ্ছে মানে কম্পারেটিভলি একটা স্ট্রং জোন, কিন্তু তারপরেও সেকেন্ড পেপারে আমি কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের নাম বলছি। তার কারণ হচ্ছে আমি আসলে প্রবলেম সলভ করতে পারি এই সবগুলো চ্যাপ্টারে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন আমাকে থিওরির কথা বলা হচ্ছে, যে এই জিনিসটা আসলে এরকম কি, মানে ঘটনাটা যদি আমাকে ব্যাখ্যা করতে বলতা তাহলে কিন্তু আমি হয়তো পারতাম না, কিন্তু আমি ম্যাথ করতে দিলে তোমাকে ম্যাথ করে দিতাম। অর্থাৎ তুমি একটা চ্যাপ্টার পারো আর না পারো, তোমাকে কিন্তু ওই চ্যাপ্টারগুলো রিলেটেড যে সূত্রগুলো আছে, সূত্রগুলোর প্রয়োগ আছে, সবগুলোই কিন্তু তোমাকে পারতে হবে। কোনো জিনিস বুঝি আর না বুঝি তোমার যদি মনে হয় যে তুমি এগুলো এই চ্যাপ্টারে থিওরি পারতেছো না কিন্তু তোমার এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে হবে, তাহলে হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট বুকগুলো পড়ো। কনসেপ্ট বুকের ভিতরে হচ্ছে তোমার শুধুমাত্র উদাহরণের ম্যাথগুলো থাকে মোটামুটি, কিংবা তুমি কোশ্চেন ব্যাংক ধরে ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু বলে রাখি যে থিওরি না পারলেও মানে অ্যাটলিস্ট ম্যাথগুলো যাতে পুরোপুরিভাবে পারা যায়, ঠিক আছে? ফিজিক্সে কিন্তু বহুত চ্যাপ্টারের নাম বলছি। কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রিতে আমি সবসময় বলে থাকি আমি কিন্তু কেমিস্ট্রিতে অনেক বেশি উইক, এবং আমি আমার চ্যানেলে দেখো আমি যদি কেমিস্ট্রি পারতাম রে ভালো ভাই তাহলে তো এই চ্যানেলের নামই হয়ে যেত আর্ন উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, অথবা আর্ন উইথ সায়েন্সেস, এরকম কিছু, তাই না? তো শুধু ফিজিক্স অ্যান্ড ম্যাথ হওয়ার কারণ কি, কারণ আমি এই দুটো জিনিসই পারি, কেমিস্ট্রি আমি আহামরি পারি না। ওকে, সো তাহলে কেন আমি কেমিস্ট্রির ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করো যে কোন কোন চ্যাপ্টার আপনি বাদ দিয়েছিলেন ভাই, আমি বলবো চ্যাপ্টার 5 অ্যান্ড চ্যাপ্টার 5। তাহলে কাহিনী কি, আসলে কাহিনী হচ্ছে অন্য যতগুলো চ্যাপ্টার মানে যতগুলো চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4 দুইটারই সবগুলারই আমাকে যদি তুমি কোনো ম্যাথ করতে দাও আমি কিন্তু খুব দ্রুত সেগুলোর ম্যাথ করে ফেলতে পারবো, এবং এমন অনেক ম্যাথ আছে যেগুলো হইতেছে মানুষ করতে 3-4 পৃষ্ঠা লাগায় দেয় দেখা যায়, কিন্তু সেগুলো মোটামুটি 3-4 লাইনের ভিতরে করে ফেলানো সম্ভব, এবং সেগুলো আমি সবগুলোই পারতাম, কোনো ঝামেলা হতো না। কেমিস্ট্রি ম্যাথ দিলে আমাকে কেউ আটকাইতে পারতো না, কিন্তু থিওরি জিজ্ঞেস করলে আমি হয়তো ব্যাখ্যা তোমাকে দিতে পারবো না। ইভেন আমাকে কোনো একটা ম্যাথ করতে দেয়, আমাকে যদি কোনো স্টুডেন্ট, আমি ম্যাথটা করে দিই, কিন্তু দেখা যায় যে যদি জিজ্ঞেস করে ভাই এটা কেমনে করছেন, কোন সূত্র দিয়ে করছেন, কিচ্ছু বলতে পারি না, উত্তর মিলে যায় ঠিকই, কিন্তু আমি কোনো ব্যাখ্যা তাকে দিতে পারি না। ওকে, সো যেটা বললাম, সো কেমিস্ট্রি এবং ফিজিক্সের কিন্তু আমরা একটা সিমিলারিটিস পাইলাম, যে আমি থিওরি না পারলেও আমি কিন্তু ম্যাথে যথেষ্ট ভালো ছিলাম আর কি, কেমিস্ট্রির অনেক ম্যাথ আর কি পারি। এবং আমার কাছে কেমিস্ট্রিটা মিনিংফুল হয়েছে যখন আমি দুইটা পেপার পড়ছিলাম, অনেকের কাছে মনে হয় যে ফার্স্ট পেপার সাথে সেকেন্ড চ্যাপ্টারের কোনো সম্পর্ক নাই, এরকমটি এরকম মনে হতো, আমারও শুরুতে মনে হতো, কিন্তু পরবর্তীতে যখন আমার ফুল সিলেবাসটা, যখন দুইটা বই কমপ্লিটলি পড়া হয়ে গেল, তখন আমি আইডিয়াটা ক্লিয়ার হইলো যে আসলে না সব কিছু ভিতরে তখন কোরিলেশনগুলো আমার জন্য তখন বোঝাটা ইজি হয়ে যায়। অর্থাৎ তুমি যদি কেমিস্ট্রি এখন পর্যন্ত না বোঝো, চেষ্টা করা হচ্ছে মুখস্থ করতে থাকা, যখন দুইটা পেপার দুইটা
বই কম্বাইন্ডলি তোমার মাথার ভিতরে থাকবে, তখন তুমি একটা চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টার রিলেট করতে পারবা, একটা ফেনোমেনার সাথে আর একটা ফেনোমেনা তখন তুমি রিলেট করতে পারবা। এটা হচ্ছে কেমিস্ট্রির ব্যাপারে বললাম। ম্যাথামেটিক্সের কোন কোন চ্যাপ্টার আমি অ্যাভয়েড করছি বা পড়ি নাই সেটা হচ্ছে প্রথমেই আমাকে বলতে হবে। ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা আমি পড়িই নাই বলতে গেলে, আসলে থিওরিগুলো সব জানতাম। ম্যাথের ব্যাপারটা আবার কি, ম্যাথ পারি না কিন্তু থিওরি পারি এরকম। আচ্ছা, ম্যাথের হচ্ছে চ্যাপ্টার 7, দ্যাট ইজ ত্রিকোণমিতি। ফার্স্ট পেপারের সেই ম্যাথের ত্রিকোণমিতি থিওরি পারতাম কিন্তু কোনো রকমের ম্যাথটা পারতাম না কিছুই, বেশিরভাগ ম্যাথে আটকা যেতাম। এমন অনেক সহজ সহজ উদাহরণ থেকে আসা ম্যাথও আমার কলেজে কিংবা কিছু কিছু অ্যাডমিশনে দেখা গেছে দিছে কিন্তু আমি পারি নাই, এরকম হইতে দেখা গেছে। অ্যাডমিশনেরটা আসলে মিথ্যা বললাম, অ্যাডমিশনে পারছি, অ্যাডমিশনের কাহিনী অন্যরকম ছিল। কিন্তু এইচএসসিতে কিংবা কলেজের ইন্টারনাল এক্সামসে অনেকবার এমন হয়েছে যে উদাহরণের অঙ্ক আমি পারি নাই, অনুশীলনী তো দূরের কথা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমি সেকেন্ড পেপারের কথা বলি ম্যাথামেটিক্সের, তাহলে প্রথমেই পারতাম না হচ্ছে ম্যাট্রিক্স, সরি, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ হচ্ছে বাস্তব সংখ্যা অসমতা, রিয়েল নাম্বারস অ্যান্ড ইনইকোয়ালিটিস। তো ওই জিনিসটা পারতাম কিন্তু আহামরি কিছু না, আহামরি ভালো কিছু পারতাম না, ওই রকম পারা না পারার, মানে ওটা পারা না পারার মধ্যে ফেলানোটা ডিসকাস করা কঠিন। স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, যেটা নিয়ে হচ্ছে আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলে যতগুলো কন্টেন্ট আছে ম্যাথের, অন্যতম এনরিচড একটা কন্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার 8। অন্যতম ভালোভাবে আমি থিওরিগুলোকে এক্সপ্লেন করার ট্রাই করছি চ্যাপ্টার 8-এর স্থিতিবিদ্যা, যে জিনিসটা আসলে আমি আমার সময় পারতাম না। আমার সময় আমি থিওরিগুলো সূত্রগুলো বুঝতাম, থিওরিগুলো এটা এটা, কিন্তু দেখা যেত ম্যাথ করতে দিলে ম্যাথ করতে পারতেছি না, বেশিরভাগ সময় এমন হয়তো। এবং লাস্ট পর্যন্ত আমি যেটা করছিলাম, টেস্ট পেপারে যেই ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে হুবহু মুখস্থ করে ফেলছিলাম, যে টেস্ট পেপারে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথস ছিল আর কি, এবং সেগুলো দিয়ে হচ্ছে অ্যাডমিশন এবং ইন্টার কাভার আপ করে ফেলছি। বেশি প্যারা নেই নাই আমি, খুব বেশি হলে হয়তো 10-15টা ম্যাথ আমি পুরোপুরি মুখস্থ পারতাম ওই সময়। আর একটা যে চ্যাপ্টার নিয়ে আমার হচ্ছে সবসময় দুর্বলতা কাজ করছে সেটা হচ্ছে পরিসংখ্যান, যেটা আমি স্কুলেও হচ্ছে এটা নিয়ে ঝামেলা ছিলাম, ইভেন কলেজেও আমাকে এটা নিয়ে ঝামেলা পড়তে হয়েছে। এই যে স্ট্যাটি কী জানি এটার নাম, স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি, এই দুটো চ্যাপ্টার কিন্তু একসাথে আছে। এবং যখন কোশ্চেন হয় ম্যাথামেটিক্স সেকেন্ড পেপারে, তখন কিন্তু একটা সৃজনশীলের ভিতরে এই দুটো চ্যাপ্টার মিলায় দেয়, দেখা যায় যে গতে হচ্ছে পরিসংখ্যান থেকে একটা ম্যাথ দিয়ে রাখছে। আমার সাথে ভাই এই জিনিসে কতবার হয়েছে, আমি প্রবাবিলিটি দেখা গেছে ক পারি খ পারি কিন্তু গ পারি না, সেই জন্য আমার ওই সৃজনশীলগুলো সবসময় দেখা যেত আমি অ্যান্সারই করতে পারতেছি না। এটা আমার সাথে বহুতবার হয়েছে এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা সৃজনশীলের সাথেই খতে যদি প্রবাবিলিটি থাকে গতে অবশ্যই তোমাকে পরিসংখ্যান থেকে ম্যাথ দিতে দেখা যায়, আনলেস তোমাকে বলেই দিল যে পরিসংখ্যান নাই। তা আমি যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো যে তুমি স্কিপ করতে পারবা তা না, তোমাকে আসলে এই চ্যাপ্টারগুলা ছাড়াও তোমার নিজের অন্য কোথাও উইকনেস থাকতে পারে। কিন্তু আমি যেটা বলছি ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা বললাম, আমি ম্যাথগুলোর থিওরি পারতাম কিন্তু প্রসিজার পারতাম না, কিন্তু কারণ হচ্ছে আসলে স্টেপ বাই স্টেপ মুখস্থ না করলে তুমি অঙ্ক কখনোই পারবে না, ত্রিকোণমিতির ম্যাথগুলো এরকমই। ফিজিক্সের ক্ষেত্রে কি বললাম, থিওরি পারি না কিন্তু দেখা যাচ্ছে আমি ম্যাথের সলিউশনগুলো সবই জানি, সব কিছু করতে পারতেছি। কেমিস্ট্রির ক্ষেত্রে বললাম থিওরি কিছুই পারি না আর কিন্তু ম্যাথ করতে দিলে অনেক জোস, অনেক দ্রুত করে ফেলতে পারতেছি। সো এই ছিল কাহিনী ফিজিক্সের ক্ষেত্রে, কোন জিনিসগুলো মেনটেন করে তুমি হচ্ছে চ্যাপ্টার স্কিপ করতে পারো সেটা তোমাকে আমি বললাম। এবং এই চ্যাপ্টারগুলো ছাড়াই কিন্তু আমি মোটামুটি অ্যাডমিশনে পার করে দিছি, থিওরি বোঝা ছাড়াই ফিজিক্সের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে প্রসিডিউরাল ওয়েতে আগানো ছাড়াই হচ্ছে আমি এই ম্যাথের কাহিনীগুলোও শেষ করে ফেলছিলাম। সো বুঝতে পারতেছো যে তুমি চাইলে কিছু চ্যাপ্টার স্কিপ করতে পারো যদি তোমার মনে হয় যে খুব বেশি পেইন হয়ে যাচ্ছে এবং সময় যদি হাতে খুব কম থাকে, হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আবার পড়বো, ঠিক আছে। আমার থার্মোডাইনামিক্স নিয়ে খুব বড় ঝামেলা ছিল, আমাদের টেস্টের পর পর আমি হচ্ছে থার্মোডাইনামিক্সটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল দেখে পড়ে ফেলছিলাম এবং তারপর আমার আর কোনো ঝামেলাই থাকে না ওই থার্মোডাইনামিক্স নিয়ে। ইভেন আমি মাঝে মাঝে এটাও বলে থাকি যে মাঝে মাঝে বলার কিছু নেই, আমি আসলে উদ্ভাসে যখন ডেমো দিতে যাই তখন আমি থার্মোডাইনামিক্সের টপিকটা হচ্ছে সিলেক্ট করছিলাম, থার্মোডাইনামিক্সের অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দ্যাটস হাউ আই গট সিলেক্টেড ফর দ্য ফাইনাল ডেমো। যাই হোক আর কি, তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স, এবং এটা থেকে যদি তোমার কোনো উপকার হয় তাহলে তুমি ভিডিও লাইক করে রাখতে পারো, আর যদি আমার চ্যানেলের অন্যান্য কন্টেন্ট তুমি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইবার যত দ্রুত গ্রো করবে আমি তত দ্রুত রেগুলার ইন্টারভালে আমার পরের ভিডিওগুলো আপলোড করতে থাকবো। হ্যাভ এ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।